वेलकम टू माय चैनल बेसिक बायोलॉजी विद सुजय। चैप्टर वाइज इम्पोर्टेंट नोटे आम्रा ह्यूमन हेल्थ एंड डिजीज निये पढ़ी, एटा होच्छे सेकेंड पार्ट। एखाने आम्रा आरो किछु इम्पोर्टेंट नोट निये आलोचना करब, ताहले चलो आम्रा शुरू करी। প্রথমেই চলো আমরা এই ইম্পর্টেন্ট চার্টটা একটু দেখি। এখানে দেখো অনেকগুলি ডিজিজের নাম আছে এবং তাদের কনফার্মেটরি টেস্ট কি হতে পারে তা দেওয়া আছে। এগুলি অনেকবার কোশ্চেনে এসেছে। দেখো প্রথম যেটা সিক টেস্ট, সেটা ডিপথেরিয়া যে রোগ, সে ডিপথেরিয়া রোগে সিক টেস্ট করা হয়। ওয়াশারম্যান টেস্ট, যেটা সিফিলিস, সেক্সুয়াল যে ডিজিজ সিফিলিস, তার জন্য ওয়াশারম্যান টেস্ট করা হয়। ওয়াইডাল টেস্ট, টাইফয়েড প্যারা টাইফয়েডের জন্য ওয়াইডাল টেস্ট করা হয়, খুব ইম্পর্টেন্ট ওয়াইডাল টেস্ট। তারপরে টার্নিকুয়েট টেস্ট, যেটা ডেঙ্গু যে ফিভারটা হয় তার জন্য টার্নিকুয়েট টেস্ট করা হয়। ম্যানটক্স টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। টিউবারকুলোসিস বা টিবি রোগের ডিটেকশন বা কনফার্মেটরি টেস্ট হলো ম্যানটক্স টেস্ট। তারপরে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার জন্য আরএ ফ্যাক্টর টেস্ট করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট কনফার্মেটরি টেস্ট হলো ইলিজা, এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন টেস্ট, যার মাধ্যমে এইডস যে রোগটা সেটা একমাত্র ইলিজা টেস্টের মাধ্যমেই করা হয়। এছাড়া হেপাটাইটিস বি এবং সি, তাকে ডিটেক্ট করার জন্য ইলিজা টেস্ট করা হয়। পিসিআর, পলিমারিজ চেইন রিয়াকশন, সেটা অনেকগুলি রোগের জন্যই করা হয়, তবে মেইনলি জেনিটাল হারপিস এবং এইডস, তার জন্য পিসিআর করা হয়। ডিএনএ স্টাডি, ভিডিআরএল, ভেনেরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, এর মাধ্যমে সিফিলিস, ভিডিআরএল এর মাধ্যমে সিফিলিস রোগ শনাক্ত করা হয়। সিফিলিস রোগ দেখো ওয়াশারম্যান কনফার্মেটরি টেস্ট দ্বারাও করা হয়, আবার ভিডিআরএল টেকনিকের মাধ্যমেও করা হয়। এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, করোনা ভাইরাস বা কোভিড-19, তার তিনটি কনফার্মেটরি টেস্ট আছে, আরটিপিসিআর টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট। এর মধ্যে আরটিপিসিআর টেস্ট করা হয়, কারণ করোনা ভাইরাস যেটা সেটা কিন্তু আরএনএ ভাইরাস, সেই আরএনএকে ডিটেক্ট করার জন্য আরটিপিসিআর করা হয়, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে সেটাকে শনাক্ত করা হয়। আর করোনা ভাইরাস যে প্রোটিন ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি, সেই প্রোটিন ম্যাটেরিয়ালকে শনাক্ত করার জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তাহলে আরটিপিসিআর এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টই হলো করোনা ভাইরাসকে ডিটেক্ট করার কনফার্মেটরি টেস্ট। এইবার আমি কিছু হিউম্যান কমন ডিজিজ নিয়ে আলোচনা করব। এই ডিজিজগুলি সম্পর্কে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলিতে পড়াশোনা করেছ, এখানে আমরা আরও তার সম্পর্কে অনেক কিছু জানব। কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা প্রথমে কিছু ভাইরাল ডিজিজ নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে যাস, দেখো তোমাদের অনেকগুলি কনসেপ্ট ক্লিয়ার হবে। পোলিওমায়েলাইটিস ডিজিজ, এন্টেরো ভাইরাস হচ্ছে তার প্যাথোজেন, যাকে পোলিও ভাইরাস বলে। ইনফ্যান্টাইল প্যারালাইসিস হয় এই পোলিওমায়েলাইটিসে। ইনফ্ল্যামেশন অফ দ্য নার্ভাস সিস্টেম, মানে এটা আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাট্যাক করে, ফলে মোটর নিউরনের যে অ্যাক্টিভিটি তা নষ্ট হয়ে যায়। চাইল্ডস আর মোর প্রোন টু পোলিও ভাইরাস, এজন্য পোলিওমায়েলাইটিসকে ইনফ্যান্টাইল প্যারালাইসিসও বলে। পোলিও ভাইরাসের জন্য সল্ক ভ্যাকসিন ইউজ করা হয়, যেটা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু সল্ক ভ্যাকসিন এখন ইউজ করা হয় না। এখন ওপিভি বা অরাল পোলিও ভ্যাকসিন, যাকে সেবিন ভ্যাকসিনও বলা হয়। অরাল পোলিও ভ্যাকসিন ইজ মোর ইফিশিয়েন্ট দেন সল্ক ভ্যাকসিন। জোনাস সল্ক ইজ দ্য ফাদার অফ পোলিও ভ্যাকসিন। দেন হু ইজ দ্য ফাদার অফ ভ্যাকসিনেশন? এডওয়ার্ড জেনার ইজ দ্য ফাদার অফ ভ্যাকসিনেশন। রেবিস, যাকে হাইড্রোফোবিয়া বলে, রেবিস ভাইরাস রেসপন্সিবল ফর হাইড্রোফোবিয়া অর রেবিস। এই ভাইরাস আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ডকে আক্রমণ করে এবং আমাদের গলায় যে পেশি থাকে সেই পেশির ইনফ্লামেশন করে, ফলে কোনো জিনিস গিলতে আমাদের প্রচণ্ড অসুবিধা হয়। ইনএবিলিটি টু সোয়ালো ডিউ টু চোকড থ্রট। ম্যাড ডগ, জ্যাকেলস, উলভস, মাঙ্কি, তাদের বাইটে রেবিস রোগ হয়। হেপাটাইটিস, কমনলি কল জন্ডিস, হেপাটাইটিস ভাইরাস এই জন্ডিসের জন্য দায়ী। সিক্স টাইপস অফ ভাইরাল হেপাটাইটিস আর প্রেজেন্ট, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ডি, ই এবং জি। এর মধ্যে হেপাটাইটিস বি যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ফ্যাটাল। হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস আমাদের লিভারকে আক্রমণ করে, লার্জলি এফেক্ট আওয়ার লিভার। ইউরিন ইজ ডার্ক অ্যান্ড স্টুল ইজ পেল ইন কালার। এছাড়া জ্বর, মাথা ব্যথা এই সকল সিমটম দেখা যায়। আরেকটা ইম্পর্টেন্ট ভাইরাল ডিজিজ হলো চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া ভাইরাসের ফলে এই রোগ হয়,
এই ভাইরাস এডিস ইজিপ্টি নামক যে মসকিউটো আছে সেটা হচ্ছে এটার ভেক্টর। সিভিয়ার জয়েন্ট পেইন, প্রচণ্ড জ্বর এই রোগের লক্ষণ। ডেঙ্গু ব্র্যাকবোন ডিজিজও বলে একে। ফ্লেভিরাইবো ভাইরাস হলো এর প্যাথোজেন। এডিস ইজিপ্টি যে মসকিউটো আছে তার বাইটসে এই ডেঙ্গু ফিভার হয়। প্রচণ্ড জ্বর, সিভিয়ার ফ্রন্টাল হেডেক, ব্লিডিং ফ্রম নোজ অ্যান্ড মাউথ, ফ্রিকুয়েন্ট ভমিটিং উইথ ব্লাড, এই হলো এই ডেঙ্গু ফিভারের লক্ষণ। নেক্সট হলো সার্স, সিভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রোম। 18th century প্রথম এটা ডিটেক্ট করা হয় চায়নাতে। এর প্যাথোজেন হচ্ছে করোনা ভাইরাস, যেটা এখন পৃথিবীতে মহামারীর আকার নিয়েছে। মেনলি আমাদের রেসপিরেটরি যে ট্র্যাক থাকে সেখানে সে আক্রমণ করে, সেজন্য প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট আরও অন্যান্য উপসর্গ দেখা যায়। এছাড়া আরও কিছু ভাইরাল ডিজিজ যেমন ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, মাম্পস, মিজলস, সোয়াইন ফ্লু যাকে H1N1 ফ্লু বলে, এরা সবাই হচ্ছে ভাইরাল ডিজিজ। এর আগের ভিডিওতে আমরা ক্যারিয়ার এবং ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। ক্যারিয়ার এবং ভেক্টরের মধ্যে একটু স্লাইট ডিফারেন্স আছে। ক্যারিয়ার জাস্ট ক্যারি দ্য প্যাথোজেন, প্যাথোজেনকে শুধু সে বহন করে, কিন্তু ক্যারিয়ারের বডিতে কোনো লাইফ সাইকেল, প্যাথোজেনের কোনো লাইফ সাইকেল কমপ্লিট হয় না, কিন্তু ভেক্টরের বডিতে প্যাথোজেনের লাইফ সাইকেল কমপ্লিট হয়। ফ্লাইজ বা মাছি হচ্ছে ক্যারিয়ার, কিন্তু মসকিউটো হচ্ছে ক্যারিয়ার এবং ভেক্টর দুইটাই, কারণ মসকিউটোর বডিতে প্যাথোজেনের লাইফ সাইকেল কমপ্লিট হয়। ক্লিয়ার? এবার কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ নিয়ে চলো আমরা আলোচনা করি। টাইফয়েড যাকে এন্টেরিক ফিভার বলে, টাইফয়েড ডিজিজ প্যাথোজেন হচ্ছে সালমোনেলা টাইফি, খাদ্যের মাধ্যমে মানে ওরাল রুট দিয়ে এটা আমাদের দেহে প্রবেশ করে। প্রচণ্ড জ্বর, লো পালস রেট, পেট খারাপ, এই হলো টাইফয়েডের লক্ষণ। ওয়াইডাল টেস্টের মাধ্যমে টাইফয়েডকে শনাক্ত করা হয়। নিউমোনিয়া, স্ট্রেপটোকক্কাস নিউমোনি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এই দুইটি ব্যাকটেরিয়া আক্রমণে নিউমোনিয়া হয়। আক্রান্ত ব্যক্তির থুতু থেকে এই রোগ ছড়ায়। লাংস আর লার্জলি এফেক্টেড বাই নিউমোনিয়া, ফুসফুস নিউমোনিয়াতে আক্রান্ত হয়। পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, অ্যাম্পিসিলিন, এগুলি হচ্ছে নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিক্স। তারপর হচ্ছে কলেরা, ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া আক্রমণে এই রোগ হয়। এই রোগে প্রচণ্ড পেট খারাপ থাকে এবং অরাল রিহাইড্রেশন সলিউশন হলো এর একমাত্র ট্রিটমেন্ট। এছাড়া ড্রাগস যেমন টেট্রাসাইক্লিন, ক্লোরোঅ্যামফিফেনিকল আর মোস্টলি ইউজড ফর পেশেন্টস। টিবি বা টিউবারকিউলোসিস যাকে কচ ডিজিজও বলে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার আক্রমণ এটা হয়। এই ব্যাকটেরিয়া আমাদের দেহে টিউবারকিউলিন নামক একটা টক্সিন রিলিজ করে, যেটা আমাদের লাংস, লিম্ফ নোড, বোনস, জয়েন্টস এগুলির মধ্যে সে এফেক্ট করে। প্রচণ্ড জ্বর থাকে, সঙ্গে কফ এবং থুতুর সাথে রক্ত নির্গত হয়। ম্যানটক্স টেস্টের মাধ্যমে টিবিকে শনাক্ত করা হয়। মনে রাখবে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় টিউবারকুলোসিসের জন্য। আরেকটা ভয়ানক ডিজিজ হলো লেপ্রোসি যাকে হ্যানসেন্স ডিজিজও বলে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, এই ব্যাকটেরিয়ার আক্রমণে লেপ্রোসি হয় যাকে কুষ্ঠরোগ বলে। এটা আমাদের স্কিনকে আক্রমণ করে, স্কিনের মধ্যে কালার্ড প্যাচেস ফরমেশন হয় এবং স্কিনের মধ্যে সে ক্ষত সৃষ্টি করে। লেপ্রোমিন স্কিন টেস্টের মাধ্যমে এই লেপ্রোসিকে শনাক্ত করা হয়। ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয় কোন রোগের জন্য? প্রধানত তিনটা ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয়, ডিপথেরিয়া, হুপিং কফ এবং টিটেনাস। ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস হচ্ছে ডিপিটির ফুল ফর্ম। ডিপথেরিয়া রোগের জন্য দায়ী প্যাথোজেনটি হচ্ছে করোনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। হুপিং কফ বা পার্টুসিস ডিজিজের জন্য দায়ী প্যাথোজেনটি হচ্ছে বর্ডেটেলা পার্টুসিস এবং টিটেনাস রোগের জন্য দায়ী প্যাথোজেনটি হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এই তিনটি রোগের জন্য সাধারণত ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয়। আরেকটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ব্যাকটেরিয়াল ডিজিজ হলো গনোরিয়া, নিসেরিয়া গনোরি হচ্ছে এই প্যাথোজেনটির নাম। এই রোগ প্রধানত মেল এবং ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমকে আক্রমণ করে। নো ভ্যাকসিন ইজ অ্যাভেলেবল ফর গনোরিয়া ডিজিজ। সিএফটি টেস্টের মাধ্যমে, কমপ্লিমেন্টারি ফিক্সেশন টেস্টের মাধ্যমে গনোরিয়া রোগকে শনাক্ত করা হয়। এটা হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল টেস্ট যেটার মাধ্যমে পার্টিকুলার কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিবডির উপস্থিতিকে শনাক্ত করা হয়। এবার আমরা কিছু এমসিকিউ চলো দেখি। এই কোশ্চেনটা বহুবার পরীক্ষাতে এসছে। ওয়াইডাল টেস্ট ইজ দ্য ডায়াগনস্টিক টেস্ট ফর অপশান এ টিউবারকিউলোসিস, অপশান বি টাইফাস ফিভার, অপশান সি টাইফয়েড, অপশান ডি নান অব দ্য অ্যাবাব। কী হবে এটার আনসার? সঠিক উত্তরটি হবে অপশান সি টাইফয়েড। নেক্সট কোশ্চেন, ডিডিএস ডাইঅ্যামাইনো ডাইফিনাইল সালফোন ড্রাগ ইউজড ফর কিউর
অপশন এ লেপ্রোসি, অপশন বি টিউবারকিউলোসিস, অপশন সি রেবিস, অপশন ডি নিউমোনিয়া। এটার আনসারটা হবে লেপ্রোসি। ডিডিএস ড্রাগ ইউজ করা হয় লেপ্রোসি ডিজিজে, আর টিউবারকিউলোসিসে আরেকটা ড্রাগ ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে রিফামপিসিন, যাকে আরএমপি ড্রাগ বলে। লাস্ট কোশ্চেন, ম্যানটক্স টেস্ট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট ফর অপশন এ টিবি, অপশন বি টাইফয়েড, অপশন সি চিকনগুনিয়া, অপশন ডি লেপ্রোসি। সঠিক উত্তরটি হবে অপশন এ টিবি, টিউবারকিউলোসিস। নেক্সট ভিডিওতে আমরা আরও ইম্পর্টেন্ট নোটস নিয়ে আলোচনা করব। গুড বাই।